কাদের মোল্লা সে যেটা বলছে সে ১৯৭২ থেকে ৭৪ যখন আপনাদের যৌবন সেই সময় সে শহীদুল্লাহ হলের ছাত্র আবাসিক ছাত্র শেখ সাহেবের আমলে একটা কসাই কাদের মোল্লা কি করে আবাসিক ছাত্র হয় কি করে ভাইস প্রিন্সিপাল হয়েছিল ছাত্র জ্ঞান করত না সে ছাত্র কয়লা বলেছে ছাত্র জ্ঞান করতাম নাকি এবং মতিয়া প্রসিকিউশনের মিনিমাম দায়িত্ব ছিল মতিয়া চৌধুরী এবং এবং নাহিদকে এনে বলা এ তো করেন আপনি কি তাহলে জাহরুল্লাহ ভাই আপনি কি কাদের মোল্লার পক্ষে কথা বলতে চাচ্ছেন না আমি পক্ষে বলছি আমি বিচারের কথা বলছি আচ্ছা আচ্ছা আমি বিচারের কথা বলছি সে যদি করে থাকে তার ফাঁসি কেন তিনবারই হোক আমি অবশ্য ফাঁসির বিরুদ্ধে লোক তাকে আজীবন জেলে ৭০ বছরের জেলটা আচ্ছা আরেকটা কথা আছে কসাই কাদের আর কাদের মোল্লা দুইজন নাকি এক লোক না না সেটাই তো বলছে না তারপর লাস্ট কথাটা আমি বলি আরেকটা তার বিরুদ্ধে অভিযোগ সে কবি মেহরুন নেসাকে মেরেছেন হত্যা করেছে তাকে কাজী রোজি আমরা সবাই জানি কাজী রোজি বই লিখেছেন তার উপরে বইয়ের মধ্যে কোথায়ও কাদের মোল্লার নাম নাই জিজ্ঞাসা করেছিল আসামি পক্ষের উকিল তার নামটা বাইর করে দেন আমাকে চুপ করে আছে চুপ করে থাকেন একটা বলেন কিছু কয়েছে কি মারছে না মারলে ও তো আপনি নাম দেয় দেখো আমি ভয় পাইছি কয় ভয় পাইবেন কি করে ও তো ২০১০ সাল থেকেই সে জেলে আছে আপনি বই লিখেছেন ২০১১ সনে আপনার ভয়ের কি কারণ এই ব্যাপারে কি আমাদের ওই গাতুরতলা নির্মূল কমিটি যে সভাপতি এখানে মজার ব্যাপারটা হলো কি যারা এইসব কথা বেশি বলছে তারা কেউ মুক্তিযুদ্ধ করে নাই যেমন হ্যাঁ আমি জেনে শুনে বলছি শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ করেন নাই তার জীবন রক্ষা হয়েছিল শাহাদাত চৌধুরীর কারণে শাহাদাত চৌধুরীর সে ভগ্নিপতি নাসিরুদ্দিন ইউসুফ কিন্তু বিরাট মুক্তিযোদ্ধা সে বিরাট মুক্তিযোদ্ধা মুনতাসির মামুন তাকে তো তার পত্রিকায় বেরিয়েছে আমি পত্রিকার কথা বলছি বয়স কত ছিল ২২-২৩ বছর বলতো আপনি কোন ফ্রন্টে যুদ্ধ করছেন চুপ করে আছে যুদ্ধে চান নেই আপনার যৌবন ছিল যুদ্ধে যাওয়ার বয়স ছিল যুদ্ধ যদি সাহায্য করে সাহায্য না লেখা মেয়ে মানুষ না ঘরে বসে সাহায্য করবে এরা বিভিন্ন রকম কাজ করতে হয় মেয়েদেরকে আমাদেরকে হাজার রকমের সাহায্য করেছে বাংলাদেশের ভিতরের মেয়েরা যুদ্ধও করেছে ভিতর থেকেও সাহায্য কিন্তু মুনতাসির মামুন না যা তার বাড়ির কে গেছিল মহিউদ্দিন খান আলমকে গেছিল টাকা ভাই না বোরহানউদ্দিন খান আলমকে গেছিল আজকে এইসব প্রশ্ন কেন আসছে খালি মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা